তো চট করি আমার মানে ওই সাফরার লগে একটা রেসিপি শেয়ার করি, আর একটা হয়েছে কি একটা আঁচর মিটোর রেসিপি। আর আঁচর মাংস সব বাল্লা ফাইন, আমিও তো তা বাল্লা ফাই না, বাট রান্তাম বাল্লা ফাই। তো আপনার লগে আমার কুকিং শেয়ার করলাম। তো আমি অয়েল দিছি, দিয়ে আমি তোরা মশলা মশলা করবার লাগে আমি বড় দেখি দুইটা অনিয়ন দিছি ফুলিয়া। আর আমরা আগেও ভিডিও তো হয়েছে যে আমরা ইউকের মাঝে বেশি মশলা পেস্ট করি খাই না, আমরা ট্রাই করি সবটা স্লাইড করে দিবার। তো আমি দেন আমি জিঞ্জার আর গার্লিক পেস্ট করা আছিল, তো দিছি, দিয়ে আমি বালা করি কত সময় নাড়া দিছি। আর আমরা নর্মালি টমেটো ইউজ করি, আমরা মিট কারি রান্ধতে হইলে তো ফ্লেভার নাই চায়। তো আমি সবটা আমার যেটা মশলা পাউডার আছিল সবটা দিছি, গরম মশলাও দিছি। দিয়া আমি একটা আরও মজা করবার লাগে, আমি একটা ম্যাগি সস আছে একটা ইউজ করছি লিটল বিট, যার জেলা বালা লাগে পরিমাণ মতো দিবা। দেন আমি মশলাটারে বালা করি ফ্রাই করছি, লাইক ওরা 10 মিনিট হইব আমি মশলাটারে বালা করি ফ্রাই করছি। দেন আমি আঁচর মাংস ক্লিন করে সাইডে তৈছিলাম, তো সব গুণ দিছি, সব গুণ একলগে দেওয়ার বাদে আমি মশলাটারে বালা করি আঁচর মাংসর মাঝে মিক্স করি দিছি, যাতে সব মাংসর মাঝে লাগে। সো আমি ট্রাই করি আমার মিঠোর মাঝে বেশি ওয়াটার ইউজ করতাম না, বিকজ অর্থাৎনে যে পানি বাড়ব, আর আঁচর মাংসর মাঝে সবও জানেন অয়েলি বেশি থাকে, ওটার লেগে এক্সট্রা পানি ইউজ করা লাগে না। আর ইউকের মাঝে আমরা যেটা আঁশ খাই তা বেশি সময় কুকিং করা লাগে না, ওটার লেগে আমি এক্সট্রা ওয়াটার ইউজ করছি না। আমি আই থিঙ্ক 10 মিনিট বাদে এগেন যে সময় আমি নাড়া দিছি, তো আমি দেখলাম আঁচর মাংসর তেনে অলরেডি পানি বাড়র আর অয়েল ওয়ার। আর আমি আঁচর মাংস বোনার সময় অয়েল বেশি ইউজ করছি না, যতক্ষণ অয়েল ইতা বাড়ছে ওটা মাংসর তো বাড়ছে। তো খুব ইয়ে করার বাদে আমি দেখলাম আমার কালার আইছে আর আমার কুকিংও ফিনিশ হয়েছে। তো আমি সবটা ইয়ে করলাম, আমি আমার বোলো লইলাম, তো দেখলাম পারফেক্টলি হয়েছে, বেশি সময় লাগছে না। বেসিক্যালি মশলা যে সময় আমি ফ্রাই করছিলাম ওই সময় তোলা টাইম লাগছে, আর বাদে বেশি টাইম লাগছে না, বিকজ মাছের মাংস বেশি সময় লাগে না কুক করতে। আর দেন দেখলাম আমার কালারও নাইস হয়েছে আর কারিও খুব বেশি মজা হয়েছে। তো হয়েছে গিয়ে আমার আজকের রেসিপি।